মোহাম্মদ আব্দুর রাকিব আপনি লিখেছেন হস্ত হব স্ত্রীর হক নষ্ট করা হয় কি না এটি আপনার স্বাস্থ্য নষ্ট হয় আপনি নিজের হক নিজে নষ্ট করছেন নিজের আমল নষ্ট করছেন মাধ্যমে যদি আপনার যৌন শক্তি কমে যায় সেক্ষেত্রে আপনি স্ত্রীর হক নষ্ট করছেন অবশ্য অবশ্যই সেজন্য এটি নাজায়জ এবং গুনাহের কথা হারাম শারমিন আক্তার মেলি লিখেছেন পরিস্থিতির কারণে স্বামী স্ত্রী যদি পাঁচ বছর দূরে থাকে তাহলে শরীয়ত মোতাবেক স্ত্রী স্বামী স্বামী স্ত্রীকে কি আবার বিয়ে করতে হবে না পাঁচ বছর কেন দশ বছরও যদি কোনো কারণে দূরে থাকে তাদের মধ্যে বিচ্ছেদ বা তালাক না হয় তাহলে তারা পুনরায় বিয়ে করতে হবে না তাদের সম্পর্ক টিকে থাকবে তালাক না হওয়া পর্যন্ত জোহান ইয়ারি থেকে আপনি লিখেছেন বাবা মা ও স্বামী যদি কোনো কারণ ছাড়াই বাবার বাড়ি যেতে নিষেধ করে তারপরও গেলে বউয়ের কোনো গুণা হবে কি না বাবা মা বা স্বামী তিনজনের কোনো একজন যদি আপনাকে কোনো কারণ ছাড়া বাবার বাড়ি যেতে নিষেধ করে আপনি তাদের সে নির্দেশ মানবেন না কারণ লিম আখলুকিন ফি মাহাসিয়তুল আল্লাহ তালার ইবাদতের বর হয় আল্লাহর অবাধ্য হতে হয় এরকম কোনো কাজ করতে গিয়ে কারোর কথা মানতে গিয়ে এরকম কাজ করা যাবে না অথব আপনি বাবা মার প্রতি সুসম্পর্ক বজায় রাখা তাদের প্রতি ভালোবাসা প্রদর্শন করা তাদের সাথে সংযুক্ত থাকা এটা আপনার রক্ত সম্পর্কে মানুষের প্রতি সংযুক্ত রাখার যে কর্তব্য তার অংশ যদি স্বামীর আগারাই করে তার অগোচরে করবেন তা থেকে আড়াল করে করবেন তারপর আপনি সম্পর্ক রক্ষা করে চলবেন আবার এবং এই না যে প্রতিনিয়ত আপনাকে কথা বলে যেতে হবে আপনার তাদের সাথে যোগাযোগ করতে হবে এই জন্য আপনি আড়ালে আপড়ালে থেকে নিজের মতো করে যোগাযোগ রক্ষা করার চেষ্টা করবেন স্বামী নিষেধ করলেও সেটি মানতে আপনি বাধ্য নন বাবা মামা নিষেধ করলেও সেটা মানতে আপনি বাধ্য নন মোশারফ হোসেন আপনি লিখেছেন আমাদের নবী করিম সাল্লি ওয়াসাল্লাম মাথায় কি সবসময় টুপি পড়তেন নাকি টুপি ও পাখি উভয় পড়তেন জানে উপকৃত হব ভাই নবী করিম সাল্লাহ আলি সাল্লাম এর মাথায় টুপি ছিল সাহাবিদের মাথায় টুপি ছিল বিভিন্ন বর্ণা থেকে বোঝা যায় সব সবসময় পরে থাকতেন ব্যাপারটি সেরকম নয় শোয়ার সময় বা অনেক সময় থাকতো আবার মাঝে মধ্যে পাগড়ির ব্যবহারও তাদের মধ্যে ছিল এটি বর্ণা বিভিন্ন বর্ণা থেকে জানা যায় কিন্তু আপনার আমরা অনেকে মনে করি পাগড়ি পরে চালা তাদের করলে সত্তর কিন্তু বেশি স্বভাব এরকম একটি বর্ণনাও আছে কিন্তু সেই বর্ণা বিশ্বত্ত মানদণ্ড উত্তীর্ণ নয় বরং সেটি এতটাই দুর্বল অনেক মহান দ্বিতীয়কে জাল বলেছেন খাতুন আপনি লিখেছেন নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিনা নতুন কোনো কাপড় পরলে সেটা ধুয়েই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কারণ নতুন কাপড় মানে যে সেটা নাপাক সেটাতে অপবিত্রতা আছে এমনটি তো নিশ্চিত নন আপনি তাহলে এটি বা ধোয়াটা বাধ্য কেন হতে যাবে তবে হ্যাঁ আপনারা যদি নতুন কাপড় কেনার পর দেখলেন যে সেখানে কোনো নাপাক আছে তাহলে ওই জায়গায় সেই নাপাকটা ধোয়াটাই হলো আবশ্যক অতএব শুরু দৃষ্টিকোণ থেকে নতুন কাপড় ধুয়ে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই